নমস্কার, সুস্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। প্রত্যেককে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অবশ্যই আপনারা আসবেন, একটু পরেই ফোন নেব। প্রত্যেক রোববার ঠিক দুপুর তিনটের সময় আমাদের অনুষ্ঠান থাকছে। তিনি জ্যোতিষ সংগতাত্মক বাস্তুবিদ, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, সবাই চেনেন জানেন তাকে, আগেও দেখেছেন আমাদের চ্যানেলে অনুষ্ঠান তার। আজকেও আবার উপস্থিত হয়ে গেছেন, তিনি আছেন উপস্থিত আমাদের মধ্যে, শ্রীমতী ঝর্ণাশ্রী বণিক। নমস্কার দিদি, এবং স্বাগত আপনাকে। জয় শ্রীরাম। দিদি আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আচ্ছা, আর দর্শকদের জন্য তো অনুষ্ঠান। আচ্ছা, ফোন তো নেবই, ফোনে আপনারা চলে আসুন। আর লাইভ প্রোগ্রাম চলছে বেলা তিনটের সময়, প্রতি শনিবার আপনারা দেখতে পাবেন। প্রতি শনিবার এই সময় তিনটের সময় দিদির অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখবেন। আর অবশ্যই একটা কথা বলি, সন্ধে ছটা থেকে নটা ফ্রিতে কথা বলতে পারবেন আপনারা। প্রথম নাম্বারটা লাল বক্সে, প্রথম নাম্বারটায় ছটা থেকে নটা দিদি নিজে আপনাদের সাথে কথা বলবেন। যারা হয়তো চ্যানেলে পেলেন না 25 মিনিটের লাইভে, তারা কথা বলবেন 9239595546। এখন দুটো নাম্বারই পাচ্ছে, এখন তো দুটো নাম্বারই পাচ্ছে, আর ছটা থেকে নটা কথা বলে নিতে পারবে সবাই। আচ্ছা দিদি, চলে আসি বাস্তুর ব্যাপারে। বাস্তুতে নানান ঝামেলা, ঝঞ্ঝাট, সমস্যা, এই ব্যাপারে একটু বলুন কিছু। দেখো, বাস্তু যদি খারাপ থাকে তাহলে কি বলতো, বাস্তু খারাপ থাকলে মানসিক অশান্তি, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, সবকিছু প্রবলেম চলে আসে। কিন্তু তার জন্য তোমার অন্তত অল্প স্বল্প খরচে বাস্তু অনেকটা ঠিক করা যায়। যেমন ধরো চারটে পেরে হ্যাঁ কিনে, হ্যাঁ একটু সিঁদুর লাগে শনিবার বা মঙ্গলবার, হ্যাঁ চার কোনা পুঁতে দিলে এটা কিন্তু বাস্তু দোষ অনেকটা প্রবলেম সলভ হয়। আরেকবার বলে দিন দিদি। পেরেক, লোহার পেরেক চারটে, সিঁদুর লাগে চার কোনা পুঁতে দিলে, মানে পুঁতে দিতে হবে শনিবার বা মঙ্গলবার সন্ধ্যার পরে। শনিবার সন্ধ্যার পর, আজকেই শনিবার করতে পারবে সবাই। বাস্তু চার কোণায় চারটে পেরেক সিঁদুর লাগিয়ে পুঁতে দিতে হবে। আর ঘরে যে অশান্তিটা হয় সেটা যাতে না হয় অনেকটা সলভ হবে, শুধু সাদা কাগজে হ্যাঁ লাল কালি দিয়ে দুই লেখে, বাংলা দুই লেখে হ্যাঁ উত্তর দিক বা পূর্ব দিকে আটকে দিতে হবে আঠা দিয়ে। আরেকবার বলে দিন দিদি। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে দুই লেখে, বাংলা দুই লেখে উত্তর দিক বা পূর্ব দিকে আটকে দিতে হবে, মানে আঠা দিয়ে আটকে দিবেন, দেখবেন আপনাদের অনেকটা শান্তি আছে। উত্তর বা পূর্ব, উত্তর বা পূর্ব সাদা কাগজে দুই লাল কালি দিয়ে লিখতে হবে, তাহলে বাড়িতে কিন্তু শান্তি থাকবে। আর যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন তখন ডান পা আগে দিবেন, ছেলে পুরুষ লোকই হোক আর মানে মেয়েরাই মহিলা মহিলারা হোক যাই হোক, ডান পাটা বাড়ির থেকে বেরোবে না, কাজের জায়গা বাঁ পাটা আগে দিবেন। আর যার সাথে কথা বলবে উনার বাও দিকে দাঁড়ায় কথা বলবেন, দেখবেন কথা মানে যে কোনো কাজ সাকসেস আসবে। আচ্ছা, টিভি ভলিউমটা কমিয়ে নেবেন যারা আসছেন ফোনে। কে আছেন বলুন। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ, না ওনাকে আপনি পাবেন হচ্ছে দুর্গানগর, দুর্গানগর একমাত্র চেম্বার বাড়ির কাছেই, বাড়িতে এখানেই আসতে হবে আপনাদের। নাম্বারটা লিখে রাখুন, তাই না? আপনারা নাম্বারটা লিখে নিন। ফোন করছেন, দেখাতে চাইছেন দুর্গানগর বাড়ির চেম্বার, দুর্গানগর একদম স্টেশনের পাশেই, আপনারা বারাসাত লাইনে একদম দমদম, দমদম ক্যান্টনমেন্ট, তারপর দুর্গানগর, দুর্গানগর স্টেশনের পাশেই দিদির বাড়ি, বাড়িতেই তিনি দেখেন, এবং মাত্র 101 টাকায়। অনেক লোক আসেন এবং ফ্রিতে দু একটা জিনিস দিয়েও দেন, কিছু টোটকা কিছু জিনিস ফ্রিতে কিন্তু আপনারা পাবেন দিদির কাছে এলে। হতাশ হবেন না, নিরাশ হবেন না, কিছু না কিছু পাবেন। সুতরাং মোবাইল নাম্বার দুটো লিখুন লাল বক্সে, মোবাইল নাম্বার দুটো, ছটা থেকে নটা কথা বলতে পারবেন, ছটা থেকে নটা সবাই কথা বলবেন, মাত্র 101 টাকা দক্ষিণা, 10টা অবধি। আচ্ছা দিদি, বাস্তু নিয়ে আরো কিছু বলুন। দেখো, যখন যখন আমরা হ্যাঁ খাওয়ার পর বেরিয়ে যাই কিন্তু আমরা বাসনটা ধুইতে ভুলে যাই, ঠিক আছে? যখন খাওয়ার পর আপনারা বাসনটা ধুয়ে যে থালাটা খাবেন সেই থালাটা যাতে ধোয়া হয়ে যায়, তারপর আপনারা বাড়ির থেকে বেরুন। আর খাওয়া দেখে কেউ খাচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি এটা কোনোদিনও করবেন না, তাতে কি বলেন তো রাস্তাঘাটে কোনো প্রবলেম চলে আসতে পারে। আচ্ছা, মানে কোনো খাওয়া দেখে বেরোতে না, বেরোতে না, ধর কেউ খাচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি এটা বেরোতে
খাওয়া দেখে বেরোলে রাস্তায় বা যে কাজের জন্য তুমি যাচ্ছ সেটা সাকসেস হয় না, বাধা পড়ে যায়। শ্রীমতী ঝর্ণা শ্রীবনি আপনারা দেখছেন তন্ত্রজ্যোতিষ, তিনি এবং বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ বিশিষ্ট জ্যোতিষ। আপনারা কিন্তু ফোন করবেন 6টা থেকে 10টা, ফ্রিতে কথা বলবেন, সবাই প্রতিদিন ফ্রিতে কথা বলবেন দিদির সাথে 6টা থেকে 10টা সন্ধ্যেবেলা। আপনারা লাল বক্সের নাম্বারটা লিখুন, প্রথম নাম্বারটা এবং দ্বিতীয় নাম্বারটা দুটোই লিখে নিন। প্রথম নাম্বারটাই কথা বলতে সুবিধা হবে যখন 6টা থেকে 10টা করবেন, কারণ দিদি তো একটা ফোনেই কথা বলতে পারবে, দুটো ফোনে তো বলতে পারবেন না। আর বুকিং একমাত্র চেম্বার দুর্গানগর স্টেশনের পাশে, দুর্গানগর হচ্ছে দমদম, দমদম ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগর, বিরাটির আগে, বিরাটির আগেই কিন্তু পড়ছে দুর্গানগর, স্টেশনের পাশেই দিদির বাড়ির চেম্বার। সবাই আসতে পারবেন, কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো, নমস্কার। ছেলের নাম কোনোদিনও ভাববে না, পরের জন্য বেশি চিন্তা করে আর খুব। হ্যালো, হ্যালো, ও নিজের কথা কম ভাবে, পরের জন্য বেশি ভাবে, এটা বুঝতে পারেন আপনি? কি বলতো, ওর মন খুব ভালো, ও সবার জন্য করতে চায়, কিন্তু একটু জেদি, কাউর কথা শুনবে না, ও নিজে যেটা ভাবে সেটাই করে। চাকরি? হ্যাঁ, চাকরি হয়ে যাবে, চেষ্টা করতে বলুন। যখন বেরোবে না ঘর থেকে। হ্যালো, ও যেখানে যেখানে মানে বসে কথা বলবে, যার সাথে কথা বলবে, ঠিক আছে? হ্যালো, কেটে যাচ্ছে কেন? টিভিতে শুনুন, টিভিতে শুনুন, বলুন যা বলার বলে দিন। দেখো, ও কি বলতো, বাধা জিনিসটা আসে বেশি, বাধা মানে যেটা ভাবে পুরো উল্টো হয়, ঠিক আছে? তার জন্য যখন ও কথা বলবে কারোর সাথে বা কাজের জায়গা যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন বলবেন একটু হলুদ আর হচ্ছে তোমার যে চিনি আছে না একসাথে মিশিয়ে রাখতে বলবেন, ওইটা মুখে দিয়ে যাতে কথা বলে বা হ্যাঁ অনলাইনে যখন কথা বলবে বা যা পরীক্ষা দিতে যাবে, যখন বাড়ির থেকে বেরোবে একটু নুন আর নুন চিনি আর হলুদ, এই তিনটা জিনিস একসঙ্গে মিক্সড করে ওটা মুখে জিভের মধ্যে লাগাবে প্রতিদিন সকালবেলা। আপনি মাও করবেন, ছেলেও করবে, দুজনেই করবেন। কি আছে তোমার ভালো? আপনারা আবার চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে, শ্রীমতী ঝর্ণা শ্রীবনি, লাল বক্সে নাম্বারটা লিখে রাখুন, সন্ধে 6টা থেকে 10টা কথা বলবেন। আজকে সবাই 6টা থেকে 10টা কথা বলবেন দিদির সাথে, মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন বলুন, কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? নদিয়া বাতকুল্লা। আচ্ছা, ছেলের নাম বয়স বলুন। সুনীল ঘোষ। নয় মানে দিদি 14 বছর, 13 বছর রানিং 14। আচ্ছা, ও একদম কারোর কথা শুনতে চায় না, ঠিক আছে? হ্যালো, ও কারোর কথা শোনে না, এটা বুঝতে পারেন? কেউ যদি কিছু বলে দেখুন, কারোর কথা শুনতে চায় না, নিজে যেটা ভাবে সেটাই করে, কিছু বললে ও রেগে গিয়ে চলে যাবে, সামনেও আসবে না। বুঝতে পেরেছেন? এরমই হয় তো, এরমই হয়। কি বলতো, তুমি যদি পারো ছেলেকে নিয়ে বা তুমি আসতে পারো আমার কাছে, আমি একটা জিনিস দিয়ে দেবো, দেখো কতটা ভালো থাকে। একবার দিদির কাছে আসুন, দিদি একটা জিনিস আপনাকে দেবে, সেটা দিনে কিন্তু ভালো হবে। ফোন করে নেবেন, হ্যাঁ ফোন করে নেবেন, দিদির মোবাইল নাম্বার লিখে নিন, 9239595546, একদম দুর্গানগর স্টেশনের পাশেই দিদির বাড়ির চেম্বার। আপনারা আসবেন, ফোন করে আসবেন, কিন্তু
দুর্গানগর হচ্ছে দমদম দমদম থেকে বারাসাত লাইনে যে দিপতি চায় না পড়ার কথা বললি টিভির ভলিউমটা কমান টিভির ভলিউম কমিয়ে নিন আপনারা টিভির কাছ থেকে দূরে চলে যান টিভির ভলিউম না কমালে আপনারা শুনতে পাবেন না আমরাও শুনতে পাবো না হ্যাঁ কথা বলতে পারবেন পারবেন না কেন হ্যালো দিদির মোবাইল নাম্বারটাও লিখে রাখুন সবাই লিখে রাখুন আপনি 6টার থেকে 10টার মধ্যে কথা বলবেন হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কৃষ্ণনগর থেকে কার জন্য একটু টিভির কাছ থেকে দূরে যান সবাইকে বলবো যারা ফোন করছেন টিভির কাছ থেকে দূরে চলে যান ফোন নিয়ে বলুন নাম বয়স বলুন যার জন্য জানবেন তার নাম বয়স নাম পরিষ্কার করে নামের উপর বিচার করছে দিদি গণনা করছে নাম আর বয়সটা বলুন পার্থ দাস কার এটা ভাই নাম বলুন পার্থ দাস হ্যাঁ 24 বছর মানে কি বিষয়ে জানবে কি প্রশ্ন বলুন আচ্ছা ঠিক আছে পো দিয়ে তো ও ও কি বলে তো এমনি মনটা ভালো কিন্তু কি বলে তো ওর শরীরে কি বলে তো মাথা যন্ত্রণা বা পেটের প্রবলেম এগুলো কিন্তু আসবে ঠিক আছে আর খুঁতখুঁতি ভাব আর কাউর কথা মানে নিজে যে সবাইকে পছন্দ করে না যাকে ভালো লাগে খুব ভালো লাগে তার সাথে কথা বলবে সবার সাথে কথা বলতে চায় না আর সবকিছুর মধ্যে বাধা আছে ওর কষ্টটা বেশি দুঃখটা বেশি আছে ও কিন্তু ভীষণ কষ্ট পায় মন থেকে মনে ভীষণ কষ্ট পায় হ্যাঁ আর ও সবাইকে পছন্দ না যদি কাউকে ভালো লাগে তবেই কথা বলবে নাহলে বলে না আর কাজের জায়গা কিছুটা চেঞ্জ হওয়ার কথা যে কাজই করব চেঞ্জ আসবে হ্যালো হ্যালো চেঞ্জ আসবে কিন্তু আচ্ছা পরের জন্য এসে গেছেন দিদি দেখে নি হ্যালো হ্যালো বলুন কার জন্য জানবেন ছেলের নাম বয়স বলুন বয়স কোথা থেকে বলছেন বাড়িপুর থেকে শুভ শুভ চক্রবর্তী দেখো ও কিন্তু হ্যাঁ যে কাজে যায় সে কাজে কিন্তু বাধা আসবে প্রথম আগে আর মাইন্ড চেঞ্জ করে মানে এখন একটা ভাবলো তখন এটা কেটে গেল তখন আরেকটা ভাবলো আর মানে কাউর কথা কিন্তু শুনবে না নিজে যেটা ভাববে সেটাই চলবে কাউর কথা শুনবে না আর কাজের জায়গা একটু প্রবলেম আসছে তো ওর না উনি ফোনে নেই দিদি ছেড়ে দিয়েছেন ফোনটা টিভিতে শুনে নিচ্ছে আপনি যেটা শুনতে বলতে পারছেন বলে দিন দিদি ওর কি বলতে আসতে হবে হ্যাঁ কাজের জায়গা বাধা আছে আর ওর একটু শত্রুতা আছে মানে ও কাউর কথা ভালো লাগে না ও যেটা নিজে করতে চায় সেটা নিজে থেকে করতে চায় কিন্তু কেউ যদি বলে এই কাজটা তুই করছিস কেন তাহলে মাথা গরম হয়ে যাবে আর কাজই করবে না চলে আসবে আচ্ছা শুভ চক্রবর্তীর জন্য বলে দিলেন কিন্তু দিদির ও ভালো বুঝাতে পারে মানুষকে বাহ হ্যাঁ বলুন এবার কে আছেন হ্যালো কি নাম আচ্ছা কোথা থেকে বলুন বয়স বলুন নিজের জন্য তো আরে বয়সটা বলুন 28 প্লাস আচ্ছা কি নাম বললো মিথুন দাস দেখো তুমি কিন্তু কাজকর্ম হচ্ছে না এটা এটা দেখো সব কাজে বাধা তুমি যে কাজে যাও প্রথম আগে যাও তারপর কিন্তু পিছিয়ে যাও হ্যালো আমার বাচ্চা কাজে বলতে পারছে হ্যালো হ্যাঁ তুমি আগে পিছিয়ে যাও তো আগে বলো দেখো বাড়ি পাশে বোধহয় কেউ কাজে বাচ্চা শুনতে পাচ্ছেন দেখো সব কাজে তোমার বাধা দেখো সব কাজে তোমার বাধা তুমি যে কাজে যাও প্রথম খুব ভালো লাগে তারপর আর ভালো লাগে না তারপর কিছু না কিছু প্রবলেম চলে আসে তারপর তুমি চলে আসো নিজের থেকে কাজ ছেড়ে এমন তোমার তিন চারবার চেঞ্জ হয়েছে তো কাজের হ্যাঁ এটাই তোমার দেখো একটু বাধা আছে তোমার আসতেই হবে আমি দিয়ে দেবো বাধা যাতে না হয় যাতে তোমার প্রবলেমগুলো সলভ হয় যতটা পারবো আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আসুন দিদি কিছু বস্তু দিয়ে দেবেন কিছু তন্ত্রের জিনিস দিয়ে দেবেন আপনাকে ভালো হওয়ার জন্য 9239595546 ফোন করে নেবেন সবাই আজ 6টা থেকে 10টা এবং প্রতিদিন সন্ধে 6টা থেকে 10টা ফোন করতে পারবেন দিদির নাম আর ফোন নাম্বার লাল বক্সে রয়েছে লিখে রাখুন কিন্তু কে আছেন হ্যালো হ্যালো বলুন কোথা থেকে কে আমি
আচ্ছা, ছেলে ছেলের নাম বয়সটা বলুন। আদিত্য কুমার মন্ডল। 94 ছেলে কিন্তু কারোর কথা শুনে না, ও ভালো বুঝাতে পারে আর খুব জেদি, আর কি বলতো কাজের জায়গায় কিছুটা প্রবলেম চলে আসে, ওর কিছু ভালো লাগে না। আর প্রথম সবকিছু বাধা পায়, আর বিয়েতেও তো বাধা, সেটাই বলছেন দিদি, বিয়েটা বাধা হয়ে রয়েছে। গ্রহ দোষ, গ্রহ দোষ, একটু মঙ্গল আর রাহুটা একটু খারাপ আছে, কি বলতো ঝামেলা ফেলে দে সবকিছু, মানে কি বলতো তুমি আসো দেখো যতটা পারি আমি দিয়ে দেবো, দেখো যাতে বিয়েটা হয়ে যায়, ঠিক আছে। ১০০ টাকা ভিজিট দুর্গানগরে আসতে হবে, দুর্গানগর ছেলে তো শুনো, তোমার ছেলে এমনি মন ভালো সবার জন্য করতে চায়, কিন্তু ভালো বুঝাতে পারে তোমার ছেলে, বিয়ের বাধাটা কাটিয়ে নিন, দিদির কাছে আসুন, কিন্তু স্টেশনের পাশে দুর্গানগর, দমদম, দমদমের পর ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগর, বিরাটির লাইনে সব ট্রেনে উঠে পড়বেন, উঠেই দমদমের পরেরটা দমদম ক্যান্টনমেন্ট, তারপরে কিন্তু দুর্গানগরে দিদির বাড়ির চেম্বার, একদম স্টেশনের পাশে। কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে? ঠিক জায়গায় ফোন করেছেন, এবার কার জন্য জানবেন, তার নাম বয়স বলুন তাড়াতাড়ি। মঞ্জুরা খাতুন। কে সে? আমার বোন। কি মঞ্জুরা খাতুন? হ্যাঁ মঞ্জুরা খাতুন। আচ্ছা কোথা থেকে বলছেন? 2001। কোথা থেকে ফোন করছেন? জি ভালো আছি। শুনো শুনো, বিবাহিত লাইক প্রবলেম তো? মানে ঠিকঠাক হয়েছিল, হয়নি? হয়েছিল তো ঠিকঠাক, হয়নি এটা? আমি বললাম তো এখন না, আগে একটা জায়গা সম্বন্ধ এসেছিল তো, হ্যাঁ এটা হয়নি, তাই তো? যা বলবেন দিদি এটা কিন্তু মিলবে দেখবেন। হ্যাঁ তার জন্য ওর বাধা আছে, বুঝতে পারছো? হ্যাঁ একটু বাধাটা কাটিয়ে নিলে হয়ে যাবে, তুমি চিন্তা করো না, বোনের বিয়ে হয়ে যাবে। যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করুন দিদির সাথে, লাল বক্সের নাম্বারটা লিখে নিন, হ্যাঁ সবাই আসবেন দিদির বাড়ির চেম্বার দুর্গানগর, একদম স্টেশনের পাশে। কে আছেন? হ্যালো, হ্যালো, টিভিটা না কমিয়ে নিয়ে কথা বলুন, তারা তো শুনতে পাবেন না, আমরাও শুনতে পাবো না, আপনারাও শুনতে পাবেন না, যারা ফোনে ট্রাই করছেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। প্রতি শনিবার বেলা ৩টায় দিদির অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে। আর একটা কথা আপনাদের বলি, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন দিদির সাথে, সবার জন্য দিদির ফোন নাম্বার খোলা, ৬টা থেকে ১০টা, কথা বলবেন 9239595546। আর একটা কথা বলছি, শনিবার আর মঙ্গলবার, ঠিক আছে, একটু যে লঙ্কার গুঁড়া হ্যাঁ নিয়ে দুয়ারের সাইড দিয়ে দিয়ে দিলে খুব ভালো, শনি মঙ্গলবার, শনি মঙ্গলবার দুয়ারের সাইড দিয়ে। আর যাদের মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে, দেখো অনেক যে প্রতিকার করে কিন্তু মাঙ্গলিক দোষটা কাটে না, সঙ্গে থাকুন একটু ফোনে, বুঝছো তো, প্রতিকার করে কিন্তু মাঙ্গলিক দোষটা কাটে না, যদি প্রতি মঙ্গলবার একটা করে গোটা ফল ঠাকুরের কাছে দিতে হবে, আর মঙ্গলবার নিরামিষ খেতে হবে, আর হচ্ছে মুসুরির ডাল যদি দান করা যায় মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যাবে, তখন দেখবে সংসারে অনেকটা শান্তি আসবে, ঝামেলা কম হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা একদম যতটা মানে কম করা যায়, মানে হবেই না ধরতে গেলে ঝামেলা।
এটা ঘরের মধ্যে আপনারা হ্যাঁ এই টুটকাটা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। প্রতি মঙ্গলবার একটা করে ফল, গোটা ফল, যেকোনো ভর্তিকেও দেওয়া যাবে, সুপুরিও দেওয়া যাবে, কলাও দেওয়া যাবে, ওই ফলটা খাবেন না, আপনারা ফেলে দিবেন জলে বা কোথাও ফেলে দেবেন। যার মাঙ্গলিক দোষ আছে টোটকাগুলো লিখে নিন সবাই, ফোন তো নিচ্ছি, পাশাপাশি টোটকাগুলো লিখে নিন আর লাল বক্সে নাম্বারগুলো লিখে নিন, ছটা থেকে দশটা সবাই ফ্রিতে কথা বলবেন। বলুন কে আছেন, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনারা টিভির ভলিউমটা কমিয়ে রাখুন। কে আছেন? হ্যালো, হ্যালো, টিভি ভলিউম কমিয়ে কথা বলুন, তা নাহলে তো শুনতে পাবেন না। কে আছেন? হ্যালো, 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 প্রচুর ফোন আসছে, যারা পাবেন না রেড বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন, কথা বলে নেবে। হ্যাঁ, লাল বক্সে নাম্বারটা লিখে রাখুন, দুটো নাম্বারই কথা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কি নাম? বয়স? ১২ প্লাস? কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ কি, আরেকবার নামটা বলুন, ছেলে না মেয়ে আপনার? ছেলে, ছেলে, শ্রেষ্ঠা সিনহা। শ্রেষ্ঠা সিনহা, ছেলে, ছেলে, ১২ বছর বয়স। পড়াশোনা সম্বন্ধে? পড়াশোনার ব্যাপারে? আর শরীরটা খারাপ থাকে? আর শরীরটা খারাপ থাকে তো দিদি বলছেন? না, শরীর খারাপ থাকে না। সর্দি কাশি এসব লাগে না তো? মাঝে মাঝে ঠান্ডা লাগে, এই তো পড়াশোনাটি বলছি। দেখো মেন ওর কিন্তু একটা পেটের প্রবলেম আসতে পারে, ঠিক আছে, মানে পেটে বলে খেতে খুব ভালোবাসে তোমার ছেলে, ঠিক আছে, কিন্তু পেটের একটা প্রবলেম আসতে পারে, আর নাইলে মাথা যন্ত্রণা, আর পড়াশোনা হবে, একটু চঞ্চল অস্থির মন, কিন্তু পড়াশোনা হবে, চিন্তা করো না। পড়াশোনা হবে কিন্তু একটু অস্থির, দিদির কাছে আনুন, দিদি একটা জিনিস দিয়ে দেবেন, রাখলে অবশ্যই উপকৃত হবেন, খুব কম খরচে, দিদির পয়সার লোভ নেই, খুব কম খরচে জিনিস করে দিয়ে দেন তন্ত্রের। কে আছেন? হ্যালো, স্বপ্না দিষ্টা, দিদি স্বপ্নে যা পান ওষুধ সেগুলোই দিচ্ছেন মানুষকে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়ের নাম, বয়স? মেয়ের নাম, বয়স? কোন সাল? আরে শুধু নাম বলে ডেট অফ বার্থ বলতে লাগবেন না, নাম, শুধু নাম আর বয়স, আর কিচ্ছু লাগবে না, আমরা ডেট অফ বার্থ নিচ্ছি না তো, এত ভেবে সময় নষ্ট করবেন না, চটপট নাম বলবো, পরে সবাই জানবে, ছটার থেকে সবাই দিদিকে ফোন করবেন লাল বক্সের নাম্বারে। কে আছেন? হ্যালো, হ্যালো, আপনারা যখন টিভিতে ফোন করবেন না একটু সিরিয়াস হয়ে শুধু নামটা আর বয়সটা বলুন, চটপট দিদি বলে দেবেন কিন্তু। আচ্ছা, আর কিন্তু দেখুন আপনাদের এতগুলো ফোন আমি কেটে দিই, মানে কেটে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে, ঠিকঠাক মেইনটেইন করছেন না, টিভির ভলিউমটা কমাচ্ছেন না বলে। আপনারা পরে ফোন করে ছটার থেকে দশটা বা এগারোটা ঘুরে আমি দেখবো, আপনারা কথা বলতে পারবেন, কথা বলে জেনে নেবেন। লাল বক্সের নাম্বার লিখুন, কিছু ভালো করতে, উপকার করতে, দিদির অর্থের লোভ নেই কিন্তু, কোনো অর্থের লোভ নেই, কোনো ডিমান্ড নেই, ছেলে মেয়ে বাইরে থাকে, হ্যাঁ দুইজন তো বিদেশে, ছেলে আর মেয়ে দুজনেই দিদির বিদেশে থাকে, দিদির এক পয়সা অর্থের লোভ নেই, কানাডায় একজন, জার্মানিতে একজন, দুই সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, দুজনেই বাইরে সেটেলড, তাই দিদি কিন্তু এটা শখে করেন এবং মানব সেবায় দিদি এই অ্যাস্ট্রোলজি প্রফেশনে সবাইকে উপকার দেওয়ার জন্য আসেন। কে আছেন? হ্যালো, নমস্কার, কার জন্য? কোথা থেকে বলছেন? বীরভূম। মেয়ের নাম, বয়স বলুন। কত? সাড়ে দশ। আর শ্রেষ্ঠা খাতুন? জিসা খাতুন। দশ বছর? দশ বছর বয়স। কি শুনো, পড়াশোনা আর শরীর স্বাস্থ্য, তাই তো? পড়াশোনা ভবিষ্যৎ ফাইভে পড়ছে,
পড়াশোনা হবে, চিন্তা করো না। ও কি বলতো, মর্জি অনুযায়ী পড়ে, মানে যখন ওর ভালো লাগবে তখন পড়বে, যখন ভালো লাগবে না তুমি শত বললো পড়বে না, বুঝে তো। ওকে ওকে বলবা কোন টাইমে ও পড়তে ভালো লাগে, সেই টাইমটা অনুযায়ী ওকে পড়াবা, আর টাইমে বললে কিন্তু ও পড়বে না। তুমি যদি সবসময় বলো পড়তে বস পড়তে বস, তাহলে কিন্তু পড়বে না, না না, ও কিন্তু মন ভালো। আর কি বলতো, সবার জন্য উপকার, সবার জন্য করবে তোমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খারাপ হবে না, ভালোই হবে, তুমি চিন্তা করো না একদম না। ঠিক, সবাই এবার ফোন করবে না, সময় নেই কিন্তু, রেড বক্সের নাম্বার। ওকে একটু যে দুধের সাথে, হ্যাঁ একটু ক্যাশো মিলিয়ে খাওয়াবে, তাহলে একটু শরীর স্বাস্থ্যটা ভালো হবে। বাহ, রেড বক্সের নাম্বার লিখেছেন, 6টা থেকে 10টা আজকে কথা বলবেন দিদি, অর্থ লোভ নেই, 101 টাকা দক্ষিণায় সবাইকে দেখছেন, এবং কিছু তন্ত্রের জিনিস পয়সা লাগবে না, কেন দিদি দুজন সন্তান, দুজনেই কানাডা এবং জার্মানিতে সেটেলড, দিদির পয়সার এক বিন্দু লোভ নেই। সবার জন্য আছেন প্রতি শনিবার দুপুর 3টায় অনুষ্ঠান, আর অবশ্যই আপনারা সবাই কিন্তু যোগাযোগ করুন ফোনে, দুর্গানগরে যারা আসবেন একদম স্টেশনের পাশে দমদম, দমদমের মেট্রো করে আসবেন, দমদমের পরেই বা বনগা লাইনে বারাসাত লাইনে আপনারা পাবেন দুর্গানগর স্টেশন, একদম পরেরটাই দমদম ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগর, ভিজিট ছাড়াই দিদি দেখে দেবেন, চলে আসুন, অল্প পয়সা দিদি রেমেডি দিয়ে দেবেন, আর কোনো ভিজিট ছাড়াই দেখা করুন দুর্গানগর স্টেশনের পাশে দিদি বাড়ির চেম্বারে, ভালো থাকবেন, আবার দেখা হবে।